আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার তেইশ লজিক ফার্স্ট পেপার সুপার সাজেশন নিয়ে আলোচনার এই এপিসোডে তোমাদেরকে স্বাগতম আমি এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন কিছু অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রতিটি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় প্রবেশ করি শুরুতে হচ্ছে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচিতি এখানে আছে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন আমি এই পুরো এপিসোডে তোমাদের জন্য যে প্রশ্নগুলো বাছাই করেছি আসলে সবগুলো সমান গুরুত্বপূর্ণ বলা যায় এখান থেকে আমি কোনোটাকে খুব বেশি জোর দিতে পারছি না আবার কোনোটাকে আমি কম গুরুত্বপূর্ণ আমি এটাও বলতে পারছি না ঠিক আছে তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যতটুকু সম্ভব সম্পূর্ণ সাজেশনটি অনুসরণ করার চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো এই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমাদের জন্য রয়েছে যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যার কে লঘু শব্দের অর্থ কি লজিক শব্দের অর্থ কি কোন গ্রিক শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি করেছে যুক্তিবিদ্যা হল যুক্তিপদ্ধতির বিজ্ঞান কে বলেছেন কলা কি বর্ণনামূলক বিজ্ঞান কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি। এরপর রয়েছে কিছু খুব গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন যেখানে রয়েছে যুক্তিবিদ্যাকে চিন্তামূলক বিজ্ঞান বলা হয় কেন অ্যারিস্টোটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় কেন লজিকের অর্থ ব্যাখ্যা করো যুক্তিবিদ কপি এর সংজ্ঞাটি অনেকের কাছে নির্বুল ও গ্রহণযোগ্য হওয়ার কারণ কি ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু এটা প্রশ্ন যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলা হয় কেন কলা বলতে কি বুঝায় যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যুক্তিবিদ্যাকে কেন বিজ্ঞান বলা হয় যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বুঝিয়ে লেখো যুক্তিবিদ্যা মনকে কুসংস্কার মুক্ত করে ব্যাখ্যা করো এরপর রয়েছে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক যার মধ্যে রয়েছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ প্রাচীন মধ্য ও আধুনিক যুগ যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টোটলের ধারণা যুক্তিবিদ্যার স্বরূপ যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা কলা হিসেবে যুক্তিবিদ্যা এই টপিকগুলো প্রথম অধ্যায় থেকে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা এগুলো আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই সব দেখে নিবে ইনশাল্লাহ এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সিলেবাসভুক্ত তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনায় যুক্তির উপাদান শুরুতে রয়েছে জ্ঞানমূলক প্রশ্ন যেখানে রয়েছে পদ কাকে বলে টার্মিনাস শব্দের অর্থ কী কারণ কথাটি কোন শব্দ থেকে এসেছে শব্দ কি পদযুগ শব্দ কি যাত্রার্থ কি ব্যক্তার্থ কি এবং অবধারণ কি এরপর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে সকল পদ শব্দ কিন্তু সকল শব্দ পদ নয় কেন শব্দ কখন পদে পরিণত হয় ব্যাখ্যা করো টি শব্দটি পদ নয় কেন এরপরে আছে এবং অথবা শব্দগুলোকে সহপদযোগ্য শব্দ বলা হয় কেন শিক্ষক ও শিক্ষার্থী পদ দুটো কোন ধরনের ব্যাখ্যা করো শিক্ষক ও শিক্ষার্থী পদ দুটি কোন ধরনের ব্যাখ্যা করো ব্যাহতাত্মক পদ কাকে বলে অবধারণ মাত্র যুক্তিবাক্য নয় বুঝিয়ে লেখো ফুল হয় সুন্দর বাক্যটি যুক্তিবাক্য কেন বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাক্য কেন এরপরে আছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক যেখানে আছে পদ বাক্য শব্দ শব্দের প্রকৃতি ও শ্রেণী বিভাগ এরপরে আছে পদের ব্যক্তার্থ ও যাত্রার্থ এবং তাদের সম্পর্ক বাক্য ও যুক্তিবাক্য যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের বিভাগ এবং এ আই ও বাক্য আসলে এই যে এখানে চার ক্যাটাগরি বাক্য রয়েছে এই চার ক্যাটাগরি বাক্যগুলি তোমরা দেখে নেবে এগুলো দেখলে আসলে এগুলো যদি তোমরা জানো চার ক্যাটাগরি বাক্য সম্পর্কে জানো তাহলে তোমরা এখানকার এই অধ্যায়ের অনেক কিছু তোমরা বুঝে ফেলবে এবার আছে চতুর্থ অধ্যায় শুরুতে আছে জ্ঞানমূলক প্রশ্ন যেখানে আছে বিধেয়ক কি বিধেয়ক কত প্রকার নয় অর্থক বাক্যে বিধেয়ক না থাকার কারণ কি বিধেয় কি একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে পরফিরির মতে বিধেয়ক কত প্রকার উপলক্ষণ কি বিভেধক লক্ষণ কি অবর বা মধ্যবর্তী উপজাতি কাকে বলে আসন্নতম জাতি কি অনুধাবনমূলক প্রশ্নে আছে বিধেয় ও বিধেয়ক কি সমার্থক ব্যাখ্যা করো বিধেয়ক একটি সম্পর্কের নাম ব্যাখ্যা করো বিধেয়ক কোনো পদ নয় কেন এরপরে আছে কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত থাকে উপলক্ষণ বলতে কি বুঝো অবান্তর লক্ষণ বলতে কি বুঝায় যাত্রার সাথে লক্ষণের সম্পর্ক কি জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক কিরূপ আসন্নতম জাতি বলতে কি বুঝায় বৃহত্তম জাতি বলতে কি বোঝায় এবং বিভেদক লক্ষণ বলতে কি বুঝায় এখন এরপরে আছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক সৃজনশীল প্রশ্নের জন্য সেগুলো হচ্ছে বিধেয়কের বৈশিষ্ট্য বিধেয় ও বিধেয়ক বিধেয়কের প্রকারভেদ যেখানে আছে জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ বিশেষ করে এই যে তোমার এই যে সাব টপিকগুলো এগুলো খুব ভালো করে দেখে নেবে কারণ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এখান থেকে এই এগুলোর সাথে সম্পর্কিত রিলেটেড প্রচুর টপিক নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন হয় ঠিক আছে তারপরে আছে অবান্তর লক্ষণের বেদ জাতি উপজাতির পারস্পরিক সম্পর্ক এখন আছে অধ্যায় অনুমান শুরু জ্ঞানমূলক প্রশ্ন যেখানে রয়েছে অনুমান প্রধানত কত প্রকার যুক্তি কি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি অনুমান কি আমাদের জ্ঞান লাভের প্রধান উৎস কি অনুমানের ভাষাগত রূপকে কি বলা হয় অবরোহ হনুমান কি অমাধ্যম অনুমান কাকে বলে মাধ্যম অনুমান কাকে বলে অনুমান প্রধানত কত প্রকার এরপর আছে অনুধাবনমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে অনুমান বলতে কি বুঝো কোন ধরনের অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে ব্যাখ্যা করো অনুমানে যুক্তিবাক্যের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন অনুমান ও যুক্তি দুটি অনুমান ও যুক্তি দুটি ভিন্ন বিষয় ব্যাখ্যা করো অবরূপ অনুমান বলতে কি বুঝো অবরূপ অনুমান কি সব সময় নিশ্চিত সত্যতা প্রকাশ করতে পারে ব্যাখ্যা করো অবরূপ অনুমানের সিদ্ধান্ত অস্ত্র তুলনায় কম ব্যাপক হয় কেন অমাধ্যম অনুমান কি যথার্থ অনুমান এবং আরোহের বস্তুগত সত্যতা কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এরপর আছে এ ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক যা সৃজনশীল প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে অনুমান আরোহ অনুমান ও অবরোহ অনুমান এবং তাদের বৈশিষ্ট্য ও কাজ অবরূহ ও আরোহ অনুমানের পার্থক্য অনুমানের গুরুত্ব এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় অবরূহ অনুমান শুরুতে রয়েছে জ্ঞানমূলক প্রশ্ন যেখানে আছে অবরোহ অনুমান কে অনুমান প্রধানত কত প্রকার ও কে কি অমাধ্যম অনুমান কাকে বলে মাধ্যম অনুমান কী আবর্তন কি আবর্তনের নিয়ম কয়টি প্রতিবর্তন কি সহানুমান কি একটি সহানুমানে কয়টি পথ থাকে এখানে একটু বলা দরকার সেটা হচ্ছে সহানুমান সহানুমান টপিকটি তোমরা অবশ্যই একটু ভালো করে দেখবে এবং এই যে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তোমার সহানুমানের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলো নিয়ে আলোচনা যেমন এখানে আছে একটি সহানুমানে কয়টি পদ থাকে এখানে যে পদগুলো থাকে সেই পদগুলো সম্পর্কে অবশ্যই তোমরা একটু ভালোভাবে ধারণা নিয়ে ঠিক আছে এরপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন যেখানে আছে ও বাক্যের আবর্তন করা যায় না কেন আশ্রয় বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্ত ও সত্য হয় কেন এ যুক্তি সরল আবর্তন সম্ভব নয় কেন আবর্তনে আস্ত কোন অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কেন সিদ্ধান্ত হতে বেশি ব্যাপক নয় কেন চতুষ্পদী অনুপপত্তি বলতে কি বুঝো সহানুমান বলতে কি বুঝো এবং মদ্যপদ সিদ্ধান্তে থাকে না কেন এই যে মধ্যপদ এই মধ্যপদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা হচ্ছে বিশেষ করে তোমার সহানুমানের ক্ষেত্রে আমি একটু আগে বলেছি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলার সময় সেটা হচ্ছে মদ্যপদ খুব গুরুত্বপূর্ণ বিষয় এটার একটা প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে এ সহানুমানে কিন্তু একাধিক আশ্রবাক্য থাকে সেখানে উভয় আশ্রবাক্যে থাকে এই পদটি কিন্তু সিদ্ধান্তে থাকে না এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই পদটি বাছাই করা এবং এটা নিয়ে একটা প্রশ্ন আসে প্রায় পরীক্ষাতে ঠিক আছে তাই মদ্যপদ সম্পর্কিত একটু জ্ঞান তোমরা রাখবে অবশ্যই সহানুমানের মূল কাজটা অনেকটা এই মদ্যপদকে ঘিরে আবর্তিত হয় ঠিক আছে অনেকটা মধ্যপথ কেন্দ্রিক এই সহানুমানটা আশা করি বুঝেছ সৃজনশীলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক এ অধ্যায় থেকে যেখানে আছে অমাধ্যম অনুমান মাধ্যম অনুমান এ এ আই ও যুক্তিবাক্যের আবর্তন সরল ও অসরল আবর্তন এবং সহানুমান ও তার বৈশিষ্ট্য এবং গঠন সহানুমানের গঠনটা খুব ভালো করে দেখে নেবে এবার আছে হচ্ছে সপ্তম অধ্যায় অবৈধ অনুমান এটা হচ্ছে প্রথম পত্রের সব এটা হচ্ছে প্রথম পত্রের শেষ অধ্যায় শুরুতে কিছু জ্ঞানমূলক যেমন আরোহ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি আরোহের ভিত্তি কত প্রকার আরোহ কাকে বলে অপনয়ন কাকে বলে কুটাভাস শব্দের অর্থ কী কার্যকারণ নিয়মকে কি বলা হয় কারণ কি শর্ত কাকে বলে নিরীক্ষণ কত প্রকার এবং পরীক্ষণ কি সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই এখান থেকে তোমাদের স্কিপ করার কোনো সুযোগ নেই এবার হচ্ছে অনুদানমূলক প্রশ্ন যেখানে আছে আরোহের আকারগত ভিত্তি কেন প্রয়োজন আরোহীর কুটাভাস বলতে কি বুঝো কাকতালীয় অনুপপত্তি কিভাবে হয় কারণ ও শর্ত এক নয় কেন ব্যাখ্যা করো কারণ কার্যের সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা বলতে কি বুঝো কার্য সংমিশ্রণ বলতে কি বুঝায় প্রকৃতিরক্ষ বলতে কি বুঝায় বহু কারণ সমন্বয় বলতে কি বুঝায় ভ্রান্ত বলতে কি বুঝো এবং কারণের আবশ্যিক শর্ত ব্যাখ্যা করো সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে এদায় থেকে আরোহ হনুমানের বৈশিষ্ট্য প্রকৃত ও অপ্রকৃত আরোহ আরোহের ভিত্তি আকারগত বস্তুগত ভিত্তি কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কারণ ও শর্ত এবং বহু কারণবাদ